হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটি জায়গা দেখাবো যেটা আমাদের টেকনাফে, যেটা জনপ্রিয় একটি জায়গা। তো গাইস, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন দেখে আসি, আপনাদেরকে আজকে দেখাবো আমাদের টেকনাফের জনপ্রিয় একটি জায়গা। চলুন ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকুন। তিনজন একসাথে চলে যাচ্ছি, স্টার্ট নাও। দেখেন তো আমাদের টেকনাফ মেরিন ড্রাইভ রোডের যে ভিউ, আমাদের টেকনাফের এক একটি জায়গার যে ভিউ, তার ফরিও ভিডিও যায় না কেন ফরিও। আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন, আর ভিউটা কেমন লাগছে সেটাও জানাবেন। চলুন এখন যাই সেই অসাধারণ প্লেসটাই। আমরা ফাইনালি চলে আসলাম টেকনাফ জিরো পয়েন্টে যে গৌরিটা রয়েছে, সেই গৌরির পাশ দিয়ে একটা রুট রয়েছে, সেই রুট দিয়ে চলে যাচ্ছি আমরা সেই প্লেসে। ভিউ দেখেন আর অনুভব করেন আমাদের টেকনাফের সৌন্দর্য। ফাইনালি আপনাদেরকে এতক্ষণ যাবত যে প্লেসটার কথা বলতেছি, অবশেষে আমরা সেই প্লেসটাই পৌঁছে গেছি। এখন দেখেন আর মুগ্ধতাই ফিল করেন। আমাদের টেকনাফে আমার জানা মতো এই পর্যন্ত এমন কোনো মানুষ নাই যে এই জায়গায় এসে ছবি তুলে নেয়, আর আমরা এই জায়গায় এসে ছবি না তুলে চলে যাব এমনটা ভাবলে আপনার ভাবনা ভুল। সো গাইস, এটা আমাদের টেকনাফে মরুভূমির মতো জায়গা। যারা যারা আমাদের টেকনাফের এই প্লেসটা দেখতে চান, তারা যত সম্ভব তাড়াতাড়ি চলে আসবেন এই প্লেসটা দেখতে, কারণ আমি শুনছি ভবিষ্যতে এটা বিমানবন্দর হয়ে যাবে। তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি এসে ঘুরে ফিরে বাতাস খেয়ে যান। তো গাইস, এ কেমন গাছ দেখেন, কোনো পাতা নাই। আচ্ছা, বাদ বাকি কথা পরে বলবো, থাক এখন কয়েকটা ফটাফট ছবি হয়ে যাক। আসলে এই জায়গাটা আমাদের মেইন ড্রাইভ রোডের একদম শেষ পর্যায়ে। এইখানে প্রতিদিন মানুষ আসে আর উপভোগ করে, দেন কয়েকটা ছবি আর ভিডিও করে চলে যায়। ওয়াও, কি সুন্দর পরিবেশ, তাই না? সো বিউটিফুল প্লেস ইন আওয়ার টেকনাফ। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।